নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই যারা নিয়মিত দেখো আমার ভিডিওগুলো তারা নিশ্চয়ই জানো যে আমি একটা সিরিজ করে চলে আসছি, যে সিরিজের মাধ্যমে ইউটিউবের যখন আমি ভিডিও আপলোড করি সেই ভিডিও প্রসঙ্গে কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের, তোমরা কমেন্ট বক্সে গিয়ে লেখো। সেই কমেন্টের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে যদি একটা ভিডিও করা সম্ভব হয় তাহলে কোনো একটা ভিডিওতে আমি সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি এবং তোমাদেরকে বুঝিয়ে বলি। কিন্তু এমন অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো অত সময় লাগে না, দু একটা কথার মধ্যে সেরে দেওয়া যায়, অ্যান্সার দেওয়া যায়, সেই সমস্ত প্রশ্ন। তাছাড়া আমার যে মালি গ্রুপ আছে সেই মালি গ্রুপে যে সমস্ত প্রশ্নগুলো নতুন বাগানীরা বা যে কোনো বাগানীরা প্রশ্ন করে সেগুলো এই ভিডিওর মাধ্যমে, এই সিরিজের ভিডিওর মাধ্যমে, এই সিরিজের প্রশ্ন উত্তর এই সিরিজের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি। মোটামুটিভাবে পাঁচটা প্রশ্ন একত্রে করি এবং প্রত্যেক সপ্তাহে একবার করে ওই সিরিজের ভিডিওগুলো আপলোড করতে থাকি। তো আজকের আমি আমার এই ভিডিওতে আরও পাঁচটা প্রশ্ন যেগুলো তোমরা করেছো সেগুলো নিয়ে আলোচনা করব। চলো প্রথম প্রশ্নটা কি আমরা জেনে নিই। প্রথম প্রশ্নটা যেটা এসছে সেটা হলো, বেগুন গাছের কোনো একটা শাখা বা দুটো শাখা ঢলে পড়ছে। হ্যাঁ, তোমরা যারা বেগুন গাছ করছো, যারা শীতকালীন মরশুমি ফুলের সাথে সাথে যারা সবজিও লাগাচ্ছ তার মধ্যে বেগুন গাছটাও লাগিয়ে ফেলেছো, এবং যারা আমার যে ভিডিওটা আছে সারা বছরব্যাপী বেগুন গাছের পরিচর্যার মাধ্যমে কীভাবে সারা বছর ধরে বেগুন গাছ থেকে বেগুন আমরা তুলতে পারি, সেই যে কাজগুলো পরিচর্যা করছো এবং সেই পরিচর্যা করার মাধ্যমে যখন দেখছো বেগুন গাছের কোনো একটা শাখা বা দুটো শাখা বা তিনটে শাখা কয়েকটা শাখা ঢলে পড়ছে কিন্তু তার নিচের দিকের শাখাগুলো সতেজ আছে, এই যে সমস্যাটা তোমাদের অনেকের আসছে এটা বারবার করে বলছো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, বেগুন গাছের শাখা ছাড়া অন্যান্য বিভিন্ন গাছের এই যে শাখা ঢলে পড়া বা শাখাটা নিস্তেজ হয়ে নেতিয়ে পড়াটা, এটা বিভিন্ন কারণের জন্য হতে পারে। তবে এই একটা দুটো শাখা এটাও আরও কারণ, অন্য কারণের জন্য হতে পারে, সেটা আমি বলছি। পুরো গাছটা যদি ঝিমিয়ে পড়ে সেটা গোড়ায় জল জমে গোড়া পচে যেতে পারে, অথবা নেমাটোডটা শিকড়ে হবে, নেমাটোড কিন্তু তার গাছটাকে ঝিমিয়ে দেয়, মানে একেবারে নিস্তেজ করে দেয়, এটার জন্য হতে পারে। কিন্তু গাছের অন্যান্য শাখাগুলো যদি সঠিক থাকে এবং আর কিছু কিছু শাখা যদি ঝিমিয়ে পড়ে বা ওই শাখার তলার কিছু কিছু অংশ যদি সতেজ থাকে তাহলে বুঝতে হবে গোড়ার কোনো অসুবিধা নেই। এক ধরনের পোকা যেগুলো কাণ্ডের শ্বাসগুলোকে খেয়ে ফেলে, এই পোকাগুলো কি হয় কোনো একটা কাণ্ডের মধ্যে ঢুকে সেই কাণ্ডের ভিতরের যে শ্বাসগুলো আছে সেগুলো খেয়ে ফেলে, যতটা অংশ খেয়ে ফেলে ততটুকু অংশ ঝিমিয়ে যায়। ফলে কি হয়, কয়েকটা গাছ কয়েকটা শাখা যে যে শাখাতে ওই পোকাগুলোর আক্রমণ হয়েছে সেই শাখাগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে। ফলে কি করতে হবে আমাদের, আমরা বুঝতে পারলাম যে কেন হচ্ছে, এর জন্য আমাদের কি করা উচিত। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, ওই শাখার যে অংশটা পর্যন্ত সতেজ আছে তার ঠিক উপর থেকে তোমাকে দেখে বুঝতে হবে, উপর থেকে কেটে ফেলতে হবে, যতগুলো শাখা এমন আছে যেগুলো সতেজ আছে সেগুলো ছেড়ে দিতে হবে এবং যেগুলো নেতিয়ে পড়ছে সেগুলোকে কেটে ফেলতে হবে, কেটে পুড়িয়ে ফেলতে হবে। কাটার সময় যদি দেখো যে আরও ভিতরের দিকে ওটা ঢুকে গিয়েছে বা কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে, যত দূর কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে তত দূর পর্যন্ত তোমাকে কেটে ফেলতে হবে। এভাবে এর প্রতিকার করা যায়, তাছাড়া আর কিন্তু প্রতিকার করা যায় না। তোমরা যেটা দেখবে গোলাপে হয়, গোলাপ যেহেতু কাস্টল একটা গাছ সেহেতু ওর মধ্যে থেকে অন্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা পোকাটাকে মেরে ফেলি বা এটা বন্ধ করে দিই, তো এটা কিন্তু আর বেগুন গাছে করা যাবে না, তাই এই সিস্টেমে একে পুড়িয়ে ফেলে মারতে হবে। তো নেক্সট প্রশ্ন, দু নম্বর প্রশ্নটা যেটা হলো সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে টমেটো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। বন্ধুরা, যারা আবারও বলছি, যারা মৌসুমি ফুলের সাথে সবজি করছো, তারা টমেটো বেগুন গাজর বিট পালং শাক এগুলো করছো, তারা এই টমেটো গাছের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কিনা পাতা কুঁকড়ে যাচ্ছে। এটা খুব সমস্যা, এই পাতা কুঁকড়ে যায় এবং এই টমেটো গাছে যখন ফল আসবে না, পাশাপাশি অন্য টমেটো গাছগুলো সতেজ থাকবে, ফল আসবে, ফুল আসবে, সব কিছু হবে, কয়েকটা টমেটো গাছ পাতা কুঁকড়ে যাচ্ছে। এটা ভাইরাস ঘটিত কারণ, এর কোনো প্রতিকার নেই, এই গাছটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে এটাকে পুড়িয়ে ফেলতে হবে। আর যাতে সাদা মাছি না হয়, ওই কোঁকড়ানো
যে গাছটা আছে ওর থেকে ভাইরাসটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে, অন্যান্য তোমার টমেটো গাছগুলো ছড়িয়ে যেতে পারে। তাই যখন পাতা কুঁকড়ে যাচ্ছে তখন কি করতে হবে, গাছটাকে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে, ওখান থেকে যতগুলো গাছ আছে তুলে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। এবং যেহেতু সাদা মাছির প্রাদুর্ভাব হতে পারে তার জন্য আমাদেরকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 30 ফোঁটা রোগর প্লাস রোগর অথবা টাপগর, যেটা টাপগর বাংলাদেশে পাওয়া যায়, যার কম্পোজিশন হলো ডাইমেথয়েড 30%, 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। তাহলে সাদা মাছি আসবে না আর ওই ভাইরাসটা ছড়াবে না। এভাবে এটার প্রতিকার করতে হবে। তিন নম্বর প্রশ্ন যেটা হলো সেটা হলো চন্দ্রমল্লিকার পাতায় দাগ ও পোস্তদানার মতো ছড়ানো স্থানে স্থানে থাকছে, এটা দেখা যাচ্ছে। চন্দ্রমল্লিকার পাতায় দাগ যখন হয়, দেখবে চন্দ্রমল্লিকা যারা করছো তলার দিকে প্রথমে পাতায় একটা দাগ হয়, তারপরে কালো হয়ে যায়, তারপরে ওটা পচে যায়। হ্যাঁ, এইটা থেকে তোমাকে রক্ষা পেতে গেলে, এটা খুব হয়, এটা থেকে তোমাকে রক্ষা পেতে গেলে তোমাকে যে জিনিসগুলো ফলো করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড কী করতে হবে, M45, ব্লাইটক্স, ব্যাভিস্টিন। তুমি যদি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে আজকের M45 দিলে 1 লিটার জলে 1 গ্রাম, তার 7 দিন পরে ব্লাইটক্স দিলে 1 লিটার জলে 1 গ্রাম, তারপরে পরে 7 দিন পরে তুমি 1 লিটার জলে 1 গ্রাম ব্যাভিস্টিন যদি দাও, তাহলে কিন্তু এটা আর হবে না। যদি হয়ে থাকে এই দাগ বা কালো দাগ পচে যাওয়ার ব্যাপারটা হয়, যদি হয়ে থাকে তাহলে সেরে যাবে। আর যদি গাছে এখনও পর্যন্ত এরকম না হয়ে থাকে, এটা কন্টিনিউ করলে কখনোই এটা হবে না। বাংলাদেশে M45 পাওয়া যায়, ব্লাইটক্স পাওয়া যায়, ব্যাভিস্টিন পাওয়া যায়, ভারতবর্ষে একটা জনপ্রিয় ফাঙ্গিসাইড সাফ পাওয়া যায়, যার বাংলাদেশে ম্যানসার নামে পাওয়া যায় এই সাপটা, এগুলো কন্টিনিউ করতে পারে। তবে তুমি যদি দুটো রাখো, যে কোনো দুটো ফাঙ্গিসাইড, সেটা যদি এই সপ্তাহে একবার একবার দিলে, অন্যটা আবার পরের সপ্তাহে দিলে, এভাবে করলেও তুমি করতে পারবে। তিনটের দরকার নেই, তবে তিনটে হলে খুব ভালো হয়। তো এটা গেল তিন নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো অ্যাডেনিয়ামে কি এখন ফুল নেব আর কীভাবে রাখবো। বন্ধুরা, যারা মূলত কৃষ্ণমূর্তি নার্সারি অনলাইন নার্সারি, যেটা আমার আমার কাছ থেকে অ্যাডেনিয়ামগুলো নিচ্ছ এবং তার কেয়ার কীভাবে করবো জানতে চেয়ে বলছো যে এখন কি অ্যাডেনিয়ামের ফুল নেব, আমি সরাসরি তোমাদেরকে বলি, যারা আমার কাছ থেকে অ্যাডেনিয়াম নিচ্ছ অথবা যারা অ্যাডেনিয়াম করছো, কখনোই এই শীতকালে ফুল নেবে না, কুড়িগুলো ভেঙে দেবে। আর যারা আমার কাছ থেকে অ্যাডেনিয়ামগুলো নিয়েছো তাদেরকে বলি, এই সময় অ্যাডেনিয়ামগুলো আমি তোমাদের সবাইকে বলেছিলাম 4 ইঞ্চি টবে বসাতে, সেই 4 ইঞ্চি টবে যখন বসিয়েছ, বসানোর পরে তোমরা ভিতরের দিকে নিয়ে চলে আসবে। রাত্রেবেলা দিনের বেলা তুমি রোদ্দুরে রাখতে পারো, আর রাতের কুয়াশাটা বা ঠান্ডাটা যেন অ্যাডেনিয়াম না খায় এটার দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই করে। 1 বছর কখনোই ফুল নেবে না, সুন্দর করে কডেক্সটাকে মোটা করতে হবে, রুট বাউন্ড করে ছোটো ছোটো টবের মাধ্যমে দিয়ে, এটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। তবে এইটুকু জেনে রেখো, 1 বছর কোনো রকম ফুল নেবে না, এবং কডেক্সটা ফিগারটা ঠিক করার জন্য, কডেক্সটা মোটা করার জন্য 4 ইঞ্চি প্রথমে টবে দিতে হয়। যেহেতু তোমরা আমার কাছ থেকে নিয়েছো, সেহেতু তোমরা বারবার এই প্রশ্নটা করছো, তাই আমি তোমাদেরকে এটা বলে দিলাম। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার মিলিবাগ এবং থ্রিপস যদি হয়, মিলিবাগের জন্য কনফিডার 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে প্রত্যেক 5 দিন অন্তর অন্তর, যদি 4 বার করো, আজকের করলে, তার 5 দিন পরে আবার করলে, তার 5 দিন পরে আবার করলে, তার 5 দিন পরে আবার করলে, এই যে 4 বার এই কোর্সটা কমপ্লিট করলে মিলিবাগ আসবে না। আর থ্রিপস কুকড়ে যদি যায় উপরের দিকে পাতা, রোগর প্লাস, আবার বলছি রোগর প্লাস টাপগর রোগর, যেটার কম্পোজিশন ডাইমেথয়েড 30%, যেটা বাংলাদেশে টাপগর নামে পাওয়া যায়, সেটা 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ঝাঁকিয়ে স্প্রে করো, থ্রিপস হলে সেরে যাবে, আর কন্টিনিউ করলে এটা থ্রিপস আসতেই পারবে না। বন্ধুরা, এই ছিল আমার 5টা প্রশ্ন, তোমরা যেটা বারবার করে আসছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।